نحمد الله سبحانه وتعالى ونشكر عليه ونصلي ونسلم على سيدنا محمد خاتم الأنبياء والمرسلين وعلى آله وصحبه الذين بذلوا جهودهم المستطاعة لإقامة الدين الحنيف وسلم تسليما كثيرا كثيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত দিনদার মুসলিম ভাইরা এবং পর্দানিশীন মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি সালাম সম্ভাষণ। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি মানুষের জীবনের জন্য, মানুষের চলার পথের জন্য, দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য পালন করা এবং মেনে চলা অনিবার্য, যা মানুষের জন্য অনস্বীকার্য কর্তব্য, আর সে বিষয়টি হচ্ছে সালাত। এই সালাত আদায়কারী যারা, তাদের মধ্যে একদল আছে যারা আল্লাহকে, আল্লাহর আনুগত্য প্রকাশের জন্য তারা সালাত আদায় করে, আরেকটি দল আছে যারা সালাত আদায় করে কিন্তু অমনোযোগী, আরেকটি দল আছে যারা বেনামাজি, সালাত আদায় করেই না। তো কেয়ামতে লাঞ্ছিত এবং অপমানিত হবে যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, সেই মুনাফিকরা। আর যারা আল্লাহর আনুগত্য পোষণের জন্য সালাত আদায় করে, তারা কেয়ামতের দিন হবে সম্মানিত। তো আজকে আমরা আলোচনা করব বেনামাজি কেয়ামতে লাঞ্ছিত এবং অপমানিত হবে সে বিষয়ে। সুরাতুল কলামের 42 এবং 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, بسم الله الرحمن الرحيم يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون. স্মরণ করো সেই চরম সংকটের দিনের কথা, যেদিন আল্লাহর পদমোবারকের গোছা উন্মুক্ত করা হবে এবং তাদেরকে আহ্বান করা হবে সিজদা করার জন্য, কিন্তু তারা তা করতে সক্ষম হবে না। এই তারা বলতে বোঝানো হয়েছে যারা দুনিয়ায় সালাত আদায় করত না এবং যারা করত কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য করত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাশিয়াতান আবসারুহুম, তাদের দৃষ্টি থাকবে অবনত, তারহাকুহুম যিল্লাহ, হীনতা অপমান তাদেরকে আচ্ছন্ন করবে, লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে। ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, অথচ যখন তারা নিরাপদে ছিল তখন তো তাদেরকে আহ্বান করা হয়েছিল সিজদা করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে স্বীয় কদম মোবারকের গোছা মোবারক উন্মুক্ত করে উপস্থিত সকল মানুষকে সিজদার জন্য নির্দেশ দিবেন। তখন সকল মুমিন আল্লাহর পদমোবারকের গোছা দর্শন করিয়ে সিজদায় লুটিয়ে পড়বেন, কিন্তু যারা লোক দেখানো সিজদা করত, লোক দেখানো সালাত আদায় করত, যারা সালাত দুনিয়াতে আদায় করত না শক্তি থাকা সত্ত্বেও, তাদের কোমর তক্তার মতো, কাঠের শক্ত, কাঠের মতো তক্তার মতো সুদৃঢ় এবং শক্ত হয়ে যাবে এবং তারা সিজদা করতে ব্যর্থ হবে। এই হাদিসটি বর্ণিত হয়েছে সুনান আহমাদের মধ্যে। বুখারী মুসলিমের হাদিসে একটি ঘটনা বর্ণিত হয়েছে, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন স্বীয় গোছা প্রকাশ করবেন। এটা আল্লাহর বিশেষ কোনো গুণ যাকে কোনো মিলের কারণে গোছা বলা হয়েছে, কোরআনে অনুরূপ আল্লাহর হাতের কথা বলা হয়েছে, এগুলোকে মুতাশাবিহাত রূপে অভিহিত করা হয়। কিয়ামতের দিন যখন সর্বকালের সকল মানুষ ময়দানে মাহশারে সমবেত হবে, তখন আল্লাহ তাআলার এক বিশেষ তাজাল্লি প্রকাশিত হবে। সে সময় উচ্চস্বরে আওয়াজ দেওয়া হবে যে তোমরা আল্লাহ তাআলার সামনে সরাসরি সিজদায় লুটিয়ে পড়ো। এ ঘোষণার পর সালাত আদায়কারীগণ সিজদায় লুটিয়ে পড়বে, কিন্তু বেনামাজিরা সিজদা করতে সক্ষম হবে না, তাদের পিঠ কাঠের মতো শক্ত হয়ে যাবে, তখন অপমান ও লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করে থাকবে।
সম্মানিত সুধি, আমরা এই দুনিয়ার জীবনে কয়দিন থাকব তার নিশ্চয়তা নেই। আমরা যদি প্রতিটা মুহূর্তে ঘোষণা করি, আল্লাহ আমার জীবন আমার কর্মকে তোমার কুদরতি হাতে ন্যস্ত করে দিলাম, আল্লাহ আমার জীবিকা দাতা তো তুমি, আমি তোমার প্রত্যেকটি কাজকে সুচারুরূপে পালন করতে চাই, তুমি আমাকে তৌফিক দাও, তাহলেই কিন্তু বান্দা সফল কাম। খবরদার ভাই, যতদিন বাঁচব পিছনে যত গুণা করেছি তওবা করে ফেলি, সারাদিন জিকির করি, ইস্তিগফার করি, কেননা ইস্তিগফার যে পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ করে দেবে, কিন্তু এমনভাবে তওবা করতে হবে, এমনভাবে ইস্তিগফার করতে হবে যেন আর জীবনে আমি এই সালাত ত্যাগ না করি, জীবনে কবিরা গুণা না করি, সে ধরনের ইস্তিগফার। আত্তাইবু মিনাল যামবি কামাল্লা যামবালা, গুনা থেকে পাপ থেকে তাওবাকারী তো এমন নিষ্পাপ হয়ে যায় যেন তার পূর্বে কোনো গুনাই ছিল না। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা এই সালাতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর রহমত প্রাপ্তির আশা পোষণ করব, ইস্তিগফার করব, কেননা সালাতের অর্থই হচ্ছে দোয়া, রহমত, ইস্তিগফার। এই সালাতের গুরুত্ব এত বেশি যে ইমান ছাড়া অন্য চারটি রোকনের মধ্যে এটা সর্বশ্রেষ্ঠ এবং সর্বজনীন। সালাতকে দিনের খুঁটি বলা হয়েছে, কেননা খুঁটি ছাড়া যেমন ঘর হয় না, তদ্রূপ সালাত ছাড়াও দিন পরিপূর্ণ হয় না। সালাতকে জান্নাতের চাবি বলা হয়েছে, চাবি ছাড়া যেমন ঘরের মধ্যে প্রবেশ করা যায় না, ঠিক তেমনিভাবে সালাত ছাড়া জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। সালাত হচ্ছে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ জিকির। সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিক্রি, বস্তুত আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো উপাস্য নেই, অতএব হে আমার বান্দারা তোমরা আমার আনুগত্য করো, আমার ইবাদত করো, শুধু আমার দাসত্ব করো, আমার শরণার্থে আমার জিকিরের জন্য সালাত কায়েম করো। ভাই আমি হিসাব করে দেখি কত সালাত ত্যাগ হয়ে গেছে, জাহান্নামীরা তো কত আফসোস করবে, সালাত আদায় না করার কারণে তারা যখন জাহান্নামে প্রবেশ করবে ফেরেশতাগণ তাদেরকে জিজ্ঞেস করবে, এই অপরাধীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমাদের কি কিসে জাহান্নামে নিক্ষেপ করলো, তারা বলবে আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। একবার চিন্তা করে দেখেন, সুযোগ থাকা সত্ত্বেও শক্তি থাকা সত্ত্বেও আপনি কেন সালাত আদায় করছেন না, আপনি কেন সালাত থেকে অমনোযোগী। কবি নজরুল তো যথার্থই বলেছেন, মসজিদে ওই সোনরে আজান চলো নামাজে চলো, দুঃখে পাবি সান্ত্বনা তুই মক্ষে পাবি বল, মসজিদে ওই সোনরে আজান চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল, হাজার কাজের ওসিলাতে নামাজ করিস কাজা, খাজনা তারি দিলি না যেদিন দুনিয়ার রাজা, কাতরে তুই মরিস খেটে কি হবে তোর সাথী, বেনামাজির আধার গড়ে কি জ্বালাবে বাতি। সালাত মানুষকে কবরের মধ্যে আলো হয়ে দাঁড়াবে, সালাত বান্দার জন্য কবরে সুপারিশকারী হবে। এই জন্য সর্বাবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার চেষ্টা করতে হবে। আমি তো মানুষ, আমাকে তো আল্লাহ বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, ওয়াহাদাইনাহু নাজদাইন, আমি তাকে দুটি পথ দিয়েছি, আমি তাকে দুটি পথ দেখিয়ে দিয়েছি, ইম্মা সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, সে ইচ্ছা করলে শুকরগুজারও হতে পারে, ইচ্ছা করলে কুফুরিও করতে পারে। অথচ পৃথিবীর সকল সৃষ্টি আল্লাহকে সিজদা করে, আল্লাহর তাসবিহ ঘোষণা করে। সূরা নাহলের 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন,
بسم الله الرحمن الرحيم ولله يسجد ما في السماوات وما في الأرض من دابة والملائكة وهم لا يستكبرون الله কি সিজদা করে যা কিছু আছে আকাশ মণ্ডলীতে পৃথিবীতে যত জীবজন্তু আছে সে সমস্ত এবং ফেরেশতাগণও তারা অহংকার করে না অথচ মানুষ অহংকার বশত আল্লাহকে সিজদা করা থেকে বিরত থাকে সূরা নূরের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলম তারা আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফাত كُلُّ قَدْ عَلِمَ صَلَاتَهُ وَتَسْبِيحَهُ وَاللَّهُ عَلِيمٌ بِمَا يَفْعَلُونَ তুমি কি দেখো না আকাশমণ্ডলী ও পৃথিবীতে যারা আছে তারা এবং উড়ন্ত পক্ষী সকল আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করে প্রত্যেকই জানে তাদের সালাত এবং পবিত্রতা মহিমা পদ্ধতি প্রত্যেকটা বস্তু আল্লাহকে সালাত আল্লাহর সালাত আদায় করে আল্লাহকে সিজদা দেয় আল্লাহ ঘোষণা করেছেন কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা প্রত্যেকটা সৃষ্টি জানে তাদের সালাত আদায়ের পদ্ধতি আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণার পদ্ধতি মানুষও জানে কিন্তু মানুষ তা করে না এই প্রাণীগুলো যা করে সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্যক অবহিত সম্যক অবগত সূরা হাজির 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ألم تر أن الله يسجد له ما في السماوات وما في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير حق عليه العذاب তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহকে সিজদা করে যা কিছু আছে আসমানে ও যা কিছু আছে জমিনে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত গাছপালা জীবজন্তু এবং মানুষের মাঝে অনেকে আর অনেকের প্রতি সাব্যস্ত হয়েছে আজাব যারা সিজদা করে না ওয়াকাসীরুন হাক্কুন আলাইহিল আযাব আর অনেক আছে যাদের উপরে শাস্তি কি হয়ে গেছে সুসাব্যস্ত হয়ে গেছে নির্ধারিত হয়ে গেছে কাদের উপরে তারা যারা সিজদা করে না আমরা আয়াতটি আরেকবার পড়ি ভালো করে শুনি মনোযোগ দেই বিসমিল্লাহির রহমানির রহিম আলম তর আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়াশ-শামসু ওয়াল কমারু ওয়ান-নুজুমু ওয়াল-জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়াকাসীরুম মিনান-নাস وَكَثِيرٌ حَقَّ عَلَيْهِ الْعَذَابُ সুতরাং সম্মানিত সুধি আমরা সালাত আদায় মনোযোগী হব সুন্দরভাবে সালাত আদায় করব মনোযোগের সাথে সালাত আদায় করব হযরত উবাদ ইবনে সামিত ইবনে সাবিত হযরত উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন খামসু সালাওয়াতিন افترضهن الله تعالى من أحسن وضوءهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله أحد أن يغفر له ومن لم يفعل فليس على الله أحد إن شاء غفر له وإن شاء عذبه পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা ফরজ করেছেন কাজী যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত ওযু পাঁচ ওয়াক্ত সালাতের ওযু তাদের জন্য নির্দিষ্ট সময় অতি উত্তমভাবে সম্পন্ন করবে এবং সে সালাতসমূহের রুকু এবং আল্লাহ ভীতি ও বিনয় সহ পূর্ণ মাত্রা আদায় করবে তার জন্য আল্লাহ তাআলার অবশ্য পালনীয় প্রতিশ্রুতি রয়েছে যে তিনি তাকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ সুতরাং আমরা সুন্দরভাবে উযু করব সঠিক সময় সালাত আদায় করব আর যে লোক তা করবে না তার জন্য আল্লাহর অবশ্য পালনীয় কোনো ওয়াদা নেই তিনি ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিবেন আর ইচ্ছা করলে তাকে আজাব দিবেন জাহান্নামে প্রবেশ করাবেন সুতরাং আর দেরি নয় একটু বিনয় ও নম্রতা মোলায়েমভাবে মনটাকে নরম করে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ি আল খুশু ফিল কলবে ওয়া হুয়া আল খাউফু ওয়া গাদ্দুল বাসরি ফিস সালাহ খুশু হচ্ছে একটা মানসিক ভাব দ্বারা
ভীতি ও আতঙ্কের অনুভূতি এবং সালাতে চক্ষু অবনতকরণ। কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন সূরা আল মুমিনুনের 2 নম্বর আয়াতে, ওয়াদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যেসব লোক তাদের সালাতে আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় সহকারে অবনত মস্তকে দাঁড়ায়, তারাই মুমিন, এবং এই মুমিন লোকেরাই প্রকৃত কল্যাণ লাভ করতে পারে। যারা বিনয়ের সাথে সালাত আদায় করেন আল্লাহ তাদের সালাতকে কবুল করেন। হাদিসে কুদসিতে বর্ণিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নামা আতাকাব্বালু সালাতা মিম্মান তাওয়াদুআ লি আযমাতি ওয়ালাম ইয়াতাকাব্বার আলা খালকি ওয়া কাতা নাহারাহু বিযিকরি, নিশ্চয়ই আমি সে ব্যক্তির সালাত গ্রহণ করি যে আমার মাহাত্ম্যের নিকট বিনয়ে নত হয় আর আমার সৃষ্টির নিকট গর্ব করে বেড়ায় না, আর আমার স্মরণে কাল যাপন করে এবং স্বীয় গুনাহে অবিরত বাড়াবাড়ি করে রাত্রি যাপন করে না। সে ক্ষুধার্তকে আহার দান করে, অতিথিকে আশ্রয় দেয়, ছোটকে স্নেহ করে, বড়কে সম্মান করে, অতপর সেই ব্যক্তি আমার নিকট কিছু চাইলে আমি তাকে দান করি, আমার নিকট দোয়া করলে আমি তার দোয়া কবুল করি, আর সে আমার নিকট কাকুতি মিনতি করলে আমি তার প্রতি কৃপা বর্ষণ করি। তার উপমা আমার নিকট জান্নাত সমূহের মধ্যে ফেরদাউসের অনুরূপ, যার ফলসমূহ পরে নষ্ট হয় না, যার অবস্থা পরিবর্তিত থাকে। সুতরাং আমরা যখন সালাত আদায় করব অবনত মস্তকে, আল্লাহর সাথে সুসম্পর্ক স্থাপন করে সালাত আদায় করব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আনাস ইজআল বাসরাকা হাইসু তাসজুদ, হে আনাস, তুমি সিজদার স্থানে তোমার দৃষ্টি নিবদ্ধ রাখো। এজন্য খুব সাবধান থাকব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এর অপর একটি বর্ণনায় বর্ণিত হয়েছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইয়া বুনাইয়া ইয়াকা ওয়াল ইলতিফাতু ফি সালাহ ফাইন্নাল ইলতিফাতু ফি সালাতি হালাকা, হে প্রিয় বালক, সালাতে এদিক ওদিক তাকানো ও দৃষ্টি দেওয়া হতে নিজেকে সতর্কতার সাথে সংযত রাখো, যে কোনো সালাতে এদিক সেদিক তাকানো ও দৃষ্টি দেওয়া ধ্বংসের কারণ হয়ে থাকে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে সালাত আদায় করতে বলেছেন, নির্দেশ দিয়েছেন, আমরা ঠিক সেভাবে সালাত আদায় করব। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওকুবু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর জন্য সালাতে বিনয় অবনত ও নীরব নিস্তব্ধ হয়ে বিনয় সহকারে দাঁড়াও। সম্মানিত সুদী, রুকু দীর্ঘময় করার চেষ্টা করব, খুশু গভীর করব, দৃষ্টি নিম্ন দিকে নিবদ্ধ রাখব এবং বাহু নম্র অবনত করে রাখব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর বাণী কোরআন মজিদের স্পষ্ট নির্দেশের সাথে পুরোপুরি সামঞ্জস্যশীল। সুতরাং ধীরে সুস্থে সালাত আদায় করব। আমরা যদি পাঁচ উক্ত সালাতকে যথাযথভাবে আদায় করতে পারি তাহলে আমাদের আর কোনো গুনাহ থাকবে না, সালাত আমাদের কষ্টিল কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার, তুমি তোমার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব পড়ো, রাসূলুল্লাহকে আল্লাহ প্রেক্ষাপট করে বলেন, হে নবী, তুমি তোমার প্রতি প্রত্যাদিষ্ট যে ওহী নাজিল হয়েছে সেভাবে কিতাব পড়ো এবং সালাত কায়েম করো। সালাত আদায়কারীকে যাবতীয় অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে, আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ। অতএব মনে রাখব, আসসালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফারাতুন লিমা বাইনাহুন্না ইযা জিতানাবাতিল কাবায়ির, রাসূলুল্লাহ বলেছেন, পাঁচ ওয়াক্ত সালাত এক জুমা হতে অন্য জুমা, এক রমাদান হতে অন্য রমাদান, সে সকল গুনাহ মোচনকারী যে সকল গুনাহ মধ্যবর্তী সময়ে করা হয়, এই দুভয়ের মাঝখানে করা হয়। যদি কবিরা গুনাহ সমূহ থেকে বেঁচে থাকে তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। আসুন আমরা সালাত আদায় করব খুশু খুজুর সাথে, আল্লাহকে ডাকবো, আল্লাহর কাছে এমনভাবে দাঁড়াবো যেন আমি
নামাজের মধ্যে আল্লাহ তাআলাকে দেখছি। আনতা আবুদুল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহ তাআলাকে দেখছো। যদি তোমার মধ্যে এই ভাব উদয় না হয় তবে কমপক্ষে তুমি এতটুকু ভাবো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছেন। সুতরাং সালাত হচ্ছে মুমিনদের মিরাজ, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন ভাবে যে সাক্ষাৎটা হবে মনিব এবং গোলামের মাঝে। সাক্ষাতের প্রক্রিয়াটা কি হওয়া উচিত একবার চিন্তা করে দেখুন। সালাতের মধ্যে তাড়াহুড়ো করব না, বিনয়ের সাথে সালাত আদায় করব এবং আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি লাভের নিমিত্তে সালাত আদায় করব। তাহলে এই সালাত আদায়ের কারণে কিয়ামতের দিন আমরা আল্লাহকে আল্লাহর কুদরতি পায়ের উপরে সিজদা দিয়ে তার সন্তুষ্টি অর্জনে সক্ষম হব। আবার মনে করিয়ে দিচ্ছি যে আয়াতটি দিয়ে শুরু করেছি সে আয়াত দিয়ে শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলাস সুজুদি ফালা ইয়াসতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাতুন ওয়া ক্বাদ কানু ইউদাউনা ইলাস সুজুদ وقد كانوا يدعون الى السجود وهم سالمون। স্মরণ করো সেই চরম সংকটের দিনের কথা, যেদিন আল্লাহর পায়ের গোছা উন্মুক্ত করা হবে এবং তাদেরকে আহ্বান করা হবে সিজদা করার জন্য, কিন্তু তারা করতে সক্ষম হবে না। তাদের দৃষ্টি থাকবে অবনত, হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে, অথচ যখন তারা নিরাপদ ছিল তখন তো তাদেরকে আহ্বান করা হয়েছিল সিজদা করতে, কিন্তু তারা সিজদা করেনি। আসুন আমরা সিজদা করি, সালাত আদায় করি, আল্লাহর সান্নিধ্য অর্জনে সচেষ্ট হই। আল্লাহ আমাদের দুনিয়া এবং আখেরাত দুই জগতই মর্যাদাবান করুক। আল্লাহ তাআলার কাছে সে প্রার্থনা করছি, আল্লাহ যতদিন বাঁচব আল্লাহ আমাকে প্রত্যেকটি মুহূর্তে তোমাকে স্মরণ করার তৌফিক দাও, আর সালাতের মাধ্যমে তোমাকে স্মরণ করার তৌফিক দাও। আমাকে মৃত্যু পর্যন্ত সুস্থ রাখো, আমি যেন জামাতের সাথে সালাত আদায় করতে পারি সেই তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم والسلام عليكم